আইপিএলে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় সবার শেষে উঠে এলেন আবারও মোস্তাফিজুর রহমান। পার্পেল ক্যাপ দখল করা তার এখন সময়ের ব্যাপার। আসন দেখে নেই সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় শীর্ষ পাঁচজন বোলারের নাম। আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আরিফ ওয়ার্ল্ডের নতুন একটি ভিডিওতে স্বাগতম। আজ 29 এপ্রিল আইপিএলে 46 ম্যাচ শেষে সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় শীর্ষে আছেন কারা, আসুন দেখে নেওয়া যাক এক নজরে। সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় নাম্বার 5 আছে যুজবেন্দ্র চাহাল, তিনি রাজস্থান রয়্যালসের হয়ে উইকেট পেয়েছেন 13টি। সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় নাম্বার 4 আছে মাতেশা পাতিরানা, তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে উইকেট পেয়েছেন 13টি। এই তালিকায় নাম্বার 3 আছে হর্ষাল প্যাটেল, তিনি পাঞ্জাব সুপার কিংসের হয়ে উইকেট পেয়েছেন 14টি। সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় নাম্বার 2 আছে মোস্তাফিজুর রহমান, তিনি চেন্নাই সুপার কিংসের হয়ে উইকেট পেয়েছেন 14টি। এবং সর্বোচ্চ উইকেট শিকারের তালিকায় নাম্বার 1 আছে জাসপ্রীত বুমরা, তিনি মুম্বাই ইন্ডিয়ান্সের হয়ে পেয়েছেন 14টি উইকেট। তো বন্ধুরা, আর একটি মাত্র উইকেট পেলেই মোস্তাফিজুর রহমান এবারের আইপিএলে পার্পেল ক্যাপ আবারও দখল করে নেবেন। শুভকামনা রইল মোস্তাফিজুর রহমানের জন্য। বন্ধুরা, খেলাধুলার সকল আপডেট সবার আগে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকুন। ধন্যবাদ।